كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাইনউদ্দিন ভাই, আপনি জানতে চেয়েছেন ফিতরা প্রসঙ্গে, ফিতরা আপনি কি দিয়ে দিবেন? জি সম্মানিত ভাই, ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারটি জিনিস দিয়েই তিনি ফিতরা দিতেন। সুতরাং আমাদের উচিত এই চারটি জিনিস দিয়ে ফিতরা দেওয়া। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে আসলে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিকৃত করে আমরা আমাদের নিজেদের মতন করে আমরা ফিতরা দিচ্ছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা দিতেন চারটি জিনিস দিয়ে। এক নম্বর হলো আটা, দুই নম্বর হলো যব, তিন নম্বর হলো কিসমিস, চার নম্বর হলো খেজুর, পাঁচ নম্বর হলো পনির। তো সম্মানিত ভাই, আটা যদি আপনি পরিমাপ করেন তাহলে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম আপনাকে আটা দিতে হবে। আর আপনি যদি যব দেন তাহলে 3 কেজি আপনাকে দিতে হবে। আর যদি আপনি কিসমিস দেন সেখানেও আপনাকে 3 কেজি দিতে হবে। যদি খেজুর দেন আপনাকে সেখানেও 3 কেজি দিতে হবে। আর যদি পনির দেন সেখানেও আপনাকে 3 কেজি দিতে হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি এই হাদিসগুলো পাবেন জামে তিরমিজি প্রথম খণ্ড 85 নম্বর হাদিস, আবু দাউদ প্রথম খণ্ড 229 নম্বর হাদিস। এর মধ্যে বিস্তারিত পাওয়া যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী দিয়ে দিয়েছেন। আমি যে বর্ণনাগুলো বললাম এর মধ্যে পাবেন। তবে আমরা যদি সেই দ্রব্য মূল্যের কথা বলি, টাকাটা যে আমরা দিচ্ছি, যেমন বাংলাদেশে এখন 70 টাকা নির্ধারণ করছে, আমরা কি শুধু আটাই কি খাই? আমরা কি যব খাই না, কিসমিস খাই না, খেজুর খাই না? আমরা সেটির কেন আমরা পরিমাপ করি না? আপনি যদি জব দেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাথা পিছু আপনাকে 500 টাকা দিতে হবে। জবের দাম আসবে 3 কেজি জবের দাম 500 টাকা। আপনি যদি কিসমিস দেন 3 কেজি কিসমিসের দাম আসবে 1320 টাকা। আপনি যদি খেজুর দেন 3 কেজি খেজুরের দাম আসবে 1980 টাকা। আপনি যদি পনির দেন তাহলে আপনাকে এখানে দাম আসবে 2310 টাকা। তো সম্মানিত ভাই, আসলে আমরা সবসময় নিচেরটাই ধরি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এই দ্রব্য দিয়ে, এই খানা দিয়েই হচ্ছে এই সদাকাতুল ফিতরা আদায় করা। টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবিরা দেননি, কোনো প্রমাণ পাই না। সুতরাং এটি পরিহার করতে হবে। টাকা দিয়ে ফিতরা দিলে আমরা বলবো যে টাকা দিয়ে ফিতরা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার ফিতরা আদায় হবে না। এরপর আসি সম্মানিত ভাই, আপনি বলেছেন যে ফিতরা আপনি কখন দিবেন। আপনাকে ফিতরা দিতে হবে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে ঈদের জামাতের আগ পর্যন্ত, ঈদে যাওয়ার আগ পর্যন্ত ওই সময়ের মধ্যে আপনাকে ফিতরা দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দিতেন। কিন্তু আমাদের দেশে এখনও দেখি যে রমজান মাসে দিয়ে দেখো 1 টাকা দান করলে 70 টাকা সব, এই জন্য বেশি সব কামাই করে। তো এই বেশি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না, সাহাবিরা বুঝতেন না, আমাদের দেশের হুজুররা বুঝে ফেলেছে আর সাধারণ পাবলিকও সেটাকে গ্রহণ করে নিয়েছে। যে সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ফজর থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, ঈদের নামাজের শামিল হওয়ার আগ পর্যন্ত ওই সময়টাতেই হলো সাদাকাতুল ফিতরা দেওয়াটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশা করছি বুঝতে পেরেছেন।